চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বারবার আসা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পর্ব দুয়ে আপনাদের সবাইকে কনসেপ্ট আইটি লার্নিংয়ে স্বাগতম। শুরু করার আগে একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন সব আপডেট খুব সহজে আপনারা পেয়ে যেতে পারেন। আসুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যের শিল্পী কে? উত্তর, মৃণাল হক। লাহোর প্রস্তাব কবে করা হয়? উত্তর, 1940 সালের 23 মার্চ। সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে? উত্তর, 41 নং অনুচ্ছেদে। কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1936 সালে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত হয়। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে? গানটির গায়ক হচ্ছেন আব্দুল জব্বার। এই কোশ্চেনটি অনেক গুরুত্বপূর্ণ, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষ করে ব্যাংক, বিসিএস এবং প্রাইমারি সহ এডমিশন টেস্টে অনেক কয়বার এসেছিল, আপনারা এটি অবশ্যই মনে রাখবেন। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই গানটির গীতিকার কে? গানটির গীতিকার হাসান মতিউর রহমান। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত নাটক মহামানবের দেশে এর নির্মাতা কে? নির্মাতা হচ্ছেন মান্নান হীরা। এই কোশ্চেনটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক কয়বার এসেছিল। আসলে বঙ্গবন্ধুকে নিয়ে বর্তমানে রিসেন্টলি বিভিন্ন চাকরি পরীক্ষা অনেক প্রশ্ন এসে থাকে, তাই আপনারা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবেন, বঙ্গবন্ধু রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে। বিখ্যাত কবিতা বঙ্গবন্ধু এই রচয়িতা কে? উত্তর, পল্লীকবি জসীমউদ্দীন। পল্লীকবি জসীমউদ্দীনের লেখা বিখ্যাত কবিতা বঙ্গবন্ধু। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা কবিতাটি কোন কবির রচনা? উত্তর, কবি অন্নদাশঙ্কর রায়। কবি অন্নদাশঙ্কর রায় রচিত যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা কবিতাটি। এরপরে রয়েছে, ইউনেস্কো কখন বঙ্গবন্ধুর 7ই মার্চ ভাষণকে বিশ্ব প্রামাণ্য হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর, 30শে অক্টোবর 2017। বিশ্ব শান্তি পরিষদ কবে বঙ্গবন্ধুকে জুলি ও কুরি শান্তি পদক দেন? উত্তর, 23শে মে 1973। সুপ্রিম কোর্ট কবে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসাবে ঘোষণা করেন? উত্তর, 2009 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ইসলামিক ফাউন্ডেশন গঠন করেন? উত্তর, 22 মার্চ 1975। বঙ্গবন্ধু কবে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ নামকরণ করেন? উত্তর, 5 ডিসেম্বর 1979 বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ করেন। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? উত্তর, 3 জানুয়ারি 1968 সালে। 6 দফা দিবস পালন করা হয় কত তারিখে? উত্তর, 7ই জুন। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করেন কবে? উত্তর, 23শে মার্চ 1966 সালে। নিউজ উইকের কোন সাংবাদিক বঙ্গবন্ধুকে পয়েট অফ পলিটিক্স উপাধি দেয়? উত্তর, নোবেল জেসকিস। ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর, মোস্তফা হারুন কুদ্দুস। ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি। রায়ের বাজারের বদ্ধভূমি স্মৃতিসৌধ এর নকশাকার কে? উত্তর, ফরিদউদ্দিন আহমেদ এবং জামি আল সাফি। মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 22শে মার্চ 1996 সালে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। এই বলে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।